আখাউড়ায় নিজের উপর দিয়ে ট্রেন চলে যাবার পরও রেললাইনে অক্ষত এক বৃদ্ধা নারী ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশরাফুল ইসলাম সুমনের পাঠানো তথ্য চিত্রে নিউজ বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জনসং স্টেশনে ষাট এক বৃদ্ধার উপর দিয়ে ট্রেন চলে যায় তবে অলৌকিকভাবে তিনি বেঁচে গেছেন ট্রেন চলে যাওয়ার পর তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ওই নারীর নাম জামিলা তিনি হোটেলে শ্রমিকের কাজ করেন ঘটনার সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন স্থানীয় সূত্রে জানা যায় নির্ধারিত সময়ের চেয়ে অনেকটা বিলম্বে চট্টগ্রাম চট্টলা এক্সপ্রেস আখাউড়ায় যাত্রা বিরতি দেয় ট্রেনটি রোববার সন্ধ্যা ছয়টার পরপর ছাড়ার সময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা পড়ে যান এরপর ট্রেনটি ওই বৃদ্ধার উপর দিয়ে যেতে থাকে ট্রেন যাওয়া অবস্থায় তিনি প্ল্যাটফর্ম ঘেসে রেল শুয়ে থাকেন ট্রেন চলে যাওয়ার পর কাছাকাছি থাকা মানুষজন বৃদ্ধাকে টেনে প্ল্যাটফর্মে তুলে নেন এ সময় তিনি অক্ষত ছিলেন একেই বলে রাখে আল্লাহ নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ